দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছেন প্রধানমন্ত্রী। দুর্নীতির তদন্তে অবাধ ছাড়পত্র সিবিআই ইডিকে, সিবিআই ইডিকেই ছাড়পত্র দিলেন খোদ দেশের প্রধানমন্ত্রী। নির্দেশের পরে এজেন্সির দপ্তর অনেকটাই সক্রিয়। রাজধানী কলকাতায় রেভেন্যু বিভাগের সম্ভাবনা, ফের কি রাজ্য জুড়ে কোমর বিঁধে নামছে ইডি সিবিআই কর্তারা। অন্তত ছাড়পত্র দিয়েছেন আজকে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী, সে বক্তব্য আপনাদের শোনালাম। একেবারে খুলি ছুট, পূর্ণ স্বাধীনতা। আমি সরাসরি এই মুহূর্তে নিউজরুম থেকে চলে যাবো। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যজিৎ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ খুলি ছুট এবং পূর্ণ স্বাধীনতা, এবং এরপরে দেখা যাচ্ছে একাধিক যে কেন্দ্রীয় এজেন্সিগুলি অনেকটাই বেশি সক্রিয়, কতটা ইঙ্গিত, কী ইঙ্গিত খুঁজে পাচ্ছ এর মধ্যে? দেখো, দুটো বিষয় দর্শকদের জন্য বলার চেষ্টা করবো। সর্বেশা, তুমি একটা জিনিস ভালো করে দেখবে যে এক্ষেত্রে দুটো বিষয় উঠে আসছে। একটা রাজনৈতিক, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইনসভায় দাঁড়িয়ে বা রাজ্যসভায় দাঁড়িয়ে যে কথা বলেছেন, তিনি গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছেন, অবাধ ছাড়ের কথা তিনি ঘোষণা করে দিয়েছেন। মূলত আমরা এখানে ধরে নেব এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং সিবিআইয়ের ক্ষেত্রে। এক্ষেত্রে অনেকে বলছেন যে দুটো পার্টে তুমি যদি দেখে নাও, যে রাজনৈতিক পরিসর থেকে একটা সবুজ সংকেত অবশ্যই আসে, অনেকে মনে করেন সেটাই, এবং অন্যরা টেকনিক্যাল পার্ট থেকে আসে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেছেন আইনসভায় দাঁড়িয়ে, সেটা তুমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতে পারো বা আইনসভায় দাঁড়িয়ে তুমি বলতে পারো যে দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য। কিন্তু ব্যাক টু ব্যাক যেটা চলে আসবে, যে তথ্যটা সামনে আসবে যে এর পরিপ্রেক্ষিতে কী হতে চলেছে, কারণ তুমি দেখবে যে আমাদের রাজ্যে কলকাতা সহ সংলগ্ন অংশে আজও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সক্রিয়। তারা বিভিন্ন যে ভুয়ো অর্থ লগ্নি সংস্থায় তারা তদন্ত করছে, তল্লাশি করছে, এবং একই সঙ্গে দুদিন আগেই সেই ঘটনা তারা ঘটিয়েছেন, অর্থাৎ দুদিন আগেও রেড অ্যান্ড সার্চ অ্যান্ড সিজার হয়েছে। তো এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে কি হতে পারে, কারণ ভোটের আগে সর্বিষ্ঠ আমরা দেখেছি যে অনেকগুলো তদন্ত চলছে স্ক্যামের ক্ষেত্রে, দুর্নীতির ক্ষেত্রে, পুর নিয়োগ দুর্নীতি রয়েছে এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতি রয়েছে। সেই বিষয়গুলো অনেকটাই ধীর এবং অনেকটাই যেন স্লো মোশনে রয়েছে প্রশ্ন সেখানে, এবং যে তথ্য আমরা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং সিবিআই সূত্রে পাচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আইনসভায় যে বক্তব্য রেখেছেন তার আগেই তারা কিছুটা সংকেত পেয়েছিলেন। সেই মতো যে তথ্য এখনও পর্যন্ত এসে পৌঁছচ্ছে যে রাজধানী দিল্লির বুকে, সেখানেও তোড়জোড় শুরু হয়েছে নতুন করে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের দপ্তরগুলোতে, এবং এরাজ্যে পূর্বাঞ্চলীয় দপ্তর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এবং সিবিআইয়ের দপ্তরে, সেখানেও নতুন করে সক্রিয়তার তথ্য আমরা পাচ্ছি, সক্রিয়তার ছবি সূত্র মারফত সামনে আসছে। এবং তোমাকে বলবো যে এক্ষেত্রে যদি আমরা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং সিবিআইকে ধরে নিই এজেন্সি হিসেবে বা তদন্তকারী সংস্থা হিসেবে, মূলত কি হয় যে ছোট মামলাগুলোর ক্ষেত্রে বা ছোট যে সমস্ত যে দুর্নীতিগুলো হয়, যেমন ব্যাংক প্রতারণার যে ছোটোখাটো মামলাগুলো থাকে বা অন্যান্য ক্ষেত্রে, সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মূল বিষয় থাকে। তারা অনেকটাই টাইম বা সময় নিয়ে তারা তদন্ত করেন, কিন্তু যখন কোনো তদন্ত বা কোনো দুর্নীতির সঙ্গে জনস্বার্থ জুড়ে যায়, যেখানে কোটি কোটি টাকার স্ক্যাম হয়ে যায়, সেক্ষেত্রে বারে বারে রিভিউ মিটিং হয়। এবং ভোটের আগে আমরা দেখেছি যে শিক্ষায় নিয়োগ দুর্নীতি এবং পুর নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে এরাজ্যে বারে বারে যেমন রিজিওনাল অফিসগুলোতে রিভিউ মিটিং হয়েছে, একই সঙ্গে দিল্লির সদর দপ্তরও হয়েছে, সেই ছবি নতুন করে আবার শুরু হতে চলেছে, আবারও রিভিউ মিটিং। কোথায় কোন কেস দাঁড়িয়ে আছে, কেন কেস, সেই মামলার গতি স্লথ, কেন সেই মামলার গতিতে যথেষ্ট পরিমাণে স্পিড বা সেই মামলার গতি নেই, এই প্রশ্ন রিভিউ মিটিংগুলোতে উঠতে চলেছে। এবং কেন আটকে রয়েছে, কী সমস্যা, কোনো ম্যান পাওয়ারের সমস্যা কি না বা বেশি অফিসার লাগবে কি না, এই রিকুইজিশন দপ্তরগুলো থেকে সম্ভবত হেডকোয়ার্টারে যেতে চলেছে। এবং তোমাকে বলে রাখার চেষ্টা করব যে তিনটে পার্টে এই রিভিউ মিটিংগুলো হওয়ার সম্ভাবনা বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টর সূত্রে খবর। প্রথম পার্টটি হলো রিজিওনাল অফিস অর্থাৎ সিজিও কমপ্লেক্সে হওয়ার সম্ভাবনা, এই সপ্তাহের মধ্যেই যে তথ্য আমরা পাচ্ছি, অর্থাৎ যে সমস্ত মামলাগুলো আছে পুর নিয়োগ দুর্নীতি এবং শিক্ষা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, এবং পাশাপাশি দিল্লির সদর দপ্তরে রিভিউ মিটিং হবে যে এই গতিটা কী করে ফিরিয়ে আনা যায়, এবং তার পাশাপাশি এরপর যেটা হয় মিনিস্ট্রি লেভেলে মন্ত্রী সভায় একটা, মানে অর্থাৎ নির্দিষ্টভাবে ফিনান্স সেক্রেটারি যিনি প্রধান সচিব হন অর্থমন্ত্রকের, তিনি এই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের সমস্ত অফিসারদের নিয়ে বৈঠকে বসবেন, এরম সম্ভাবনাও তৈরি হয়েছে। ফলে তিনটে ফেজে এই মিটিং হবে, বৈঠক হবে, তারপর নতুন করে
যে সম্ভাবনার কথা আমরা জানতে পারছি সূত্র মারফত, এই রাজ্যে যতগুলো দুর্নীতির মামলা এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাতে আছে সেগুলো নতুন করে গতি পেতে চলেছে বলেই প্রধানমন্ত্রীর এই ঘোষণা এবং তার পাশাপাশি যে টেকনিক্যাল রিভিউ মিটিং, এই দুটোকে এক জায়গায় আনলে সেই ছবিটা পরিষ্কার হচ্ছে বলে অনেকে মনে করছেন। একই সঙ্গে তোমাকে বলবো যে সিবিআইয়ের তরফে যে পুরো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে 55 পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়েছে সেখানে ইতিমধ্যেই তুমি দেখেছো অয়নশীল এবং প্রাক্তন পুরপ্রধানের নাম রয়েছে। ঠিক তেমনিভাবে যে তথ্য সিবিআই সূত্রে আসছে যে এই নিয়োগ, এই পুর নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর নাম রয়েছে, ফলে তাদের ফের জিজ্ঞাসাবাদ এবং ফের তল্লাশি অভিযানের সম্ভাবনা তৈরি হচ্ছে। আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম সাহেব রয়েছেন। নজরুল সাহেব, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যজিৎ, তোমার প্রশ্ন। সাহেব, যে বিষয়টি আসছে যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে একদম খোলা ছুট দেওয়া রয়েছে, গ্রিন সিগন্যাল, কখনোই এই তদন্তের ভাটা পড়বে না, এটা তো অনেকে মনে করছেন যে রাজনৈতিক ভাষ্য। টেকনিক্যাল যে তথ্য আমরা পাচ্ছি যে ফের নতুন করে যে সমস্ত মামলাগুলো, বড় মামলা তদন্ত গতি কিছুটা স্লথ হয়েছে, সেগুলোর রিভিউ মিটিং শুরু হচ্ছে, নতুন করে গতি আসতে চলেছে, কিভাবে গোটা বিষয়টা এগোতে পারে? দেখুন, আমি প্রথমে যেটা বলতে চাই যে আগের কোনদিন ছিল না যে সরকারের মন্ত্রীরা এজেন্সিগুলোর কখন কাজ করতে হবে বা কখন করতে হবে না, পুরোপুরি তদন্ত করবে না, এরকম কোনো নির্দেশ ছিল না। এটা যেটা হয়, যেহেতু তদন্তকারী সংস্থার লোকেদের ট্রান্সফার পোস্টিং যে পার্টি ক্ষমতায় থাকেন তারা করেন, সেই জন্য তারা গোপনে কিছু নির্দেশ দেন, যার ফলে কখনো এটা রেড হয়, জিজ্ঞাসাবাদ হয়, কখনো ঝিমিয়ে থাকে, কোনো কেসে ভালোভাবে তদন্ত করা হয় যাতে আসামি সাজা হয়, কোনো কেসে এমনভাবে তদন্ত করা হয় যা আসামি সাজা হয় না। অতএব এটা নতুন কিছু নয়, বাদবাকি সচিবদের মাধ্যমে এই সংকেত কি পৌঁছে যাওয়ার সম্ভাবনা খুব তীব্র, যে খুব দ্রুততার সঙ্গে যার সঙ্গে জনস্বার্থ জড়িয়ে আছে যে সময় তদন্তের ক্ষেত্রে সেগুলোকে দ্রুত শেষ করতে হবে? আমি সেরকম মনে করি না। দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে তৃণমূল নেতাদের সঙ্গে, দিল্লির বিজেপি নেতাদের এমন একটা সমঝোতা আছে যাতে করে এরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা যে হয় সেটার ব্যবস্থা সেন্ট্রাল ইলেকশন কমিশন করেনি, সিপিএম বা কংগ্রেসের সুবিধা হতে পারে। অর্থাৎ এর পরেও যে এর কোনো পরিবর্তন হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। বলুন, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন নজরুল ইসলাম, প্রাক্তন পুলিশ কর্তা। তিনি বললেন যে এই ধরনের যে নির্দেশ এটা নতুন নয়, কারণ প্রয়োজন অনুসারে নির্দেশ চলে আসে। তবে একটা বিষয় তোমাকে বলবো যে যে সমস্ত মামলা, অর্থাৎ দপ্তর সূত্রে সিবিআই বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যারা অফিসিয়ালস তারা মনে করেন অনেক ক্ষেত্রেই, বা সেই সূত্র থেকে আমরা জানতে পারছি যেই সমস্ত তদন্তের ক্ষেত্রে দেখা যায় যে জনস্বার্থ জড়িয়ে আছে, প্রচুর মানুষের সেখানে অর্থ জড়িয়ে রয়েছে, কোটি কোটি টাকার স্ক্যাম, সেই সমস্ত ক্ষেত্রে দ্রুততা আনতে হয় এবং ফের নতুন করে রিভিউ মিটিংয়ের সম্ভাবনা জানতে পারছি, এবং একাধিক রিভিউ মিটিং হওয়ার পরেই আবার ফের রাজ্য এবং শহর জুড়ে নতুন করে সিবিআই বা ইডি গতি আরও পাবে এমন তো মনে করা হচ্ছে। ধন্যবাদ জানাই সত্যজিৎ তোমায় সময় দেওয়ার জন্য।